আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখতে পেলেন বিষাক্ত একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়ায়। হযরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আবার বিচ্ছুর পিছনে পিছনে যায়, পিছনে পিছনে যাইতে যাইতে দেখে এই বিচ্ছুটা একটা নদীর কিনারায় যায় দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা জুন্নুন মিসরি লক্ষ্য করে দেখলেন একটা বিচ্ছু নদীর কিনারায় যাওয়া মাত্র কচুরি ফেনা বাসতে বাসতে নদীর কিনারায় চলে আসছে, অথবা একটা কচ্ছপ নদীর কিনারায় চলে আসছে, কচ্ছপের উপরে অথবা ওই যে কচুরি ফেনার উপরে বিচ্ছুটা লাফ মেনে উঠে গেলে ঢেউয়ের সাথে বাসতে বাসতে কচুরি ফেনাটা নদীর ওই পারে চলে যায়, অথবা কচ্ছপটা বাসতে বাসতে দ্রুত গতিতে ওই পারে লিয়া বিচ্ছুটা ওখান থেকে ওই পারে নাইমা আবার দৌড় মারছে। আল্লাহর বান্দা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও একটা নৌকা ভাড়া করে নদীর ওই পারে চলে গেল। বিচ্ছু কোথায় যায় আর মনে মনে চিন্তা করে, তাফাক্কারু ফি খলকিল্লাহ, এটা নিয়ে গবেষণা করতেছে কি ব্যাপার, নৌকার মধ্যে যদি বিচ্ছুটা উঠতো তাহলে আমরা মেরে ফেলতাম, আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন নৌকার ব্যবস্থা করা হয়েছে এই বিচ্ছুটার জন্য কচুরি ফেনাটাকে আল্লাহ নৌকা হিসেবে বানায় দিয়েছে। নদীর ওই পারে যখন পৌঁছিয়া যায় বিচ্ছুটা এবার দৌড়ায়, আল্লাহর ওলিও তার পিছনে পিছনে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত যা লক্ষ্য করলেন একটা গাছের নিচে একজন আরাম করতেছেন, আল্লাহর বান্দা ঘুমাইতেছে। জুন্নুন মিসরি চিন্তা করলেন বিচ্ছুটা মনে হয় সে আল্লাহর বান্দা যিনি আরাম করতেছেন তাকে কামড় মারার জন্য যাইতেছে। তিনি মাটি থেকে একটা পাথর হাতে নিলেন, মাটির চাকা হাতে নিলেন, এবার বিচ্ছুটাকে আঘাত করে বিদায় করে দিবে। পাথর অথবা মাটির চাকা হাতে নিলেন বিচ্ছুটাকে মারার জন্য, এমনই মুহূর্তে অন্য রকম ঘটনা তিনি দেখতে পাইলেন। তাকায় দেখে বিচ্ছুটাকে মারার দরকার নাই, ওই যে আল্লাহওয়ালা ঘুমাইছিলেন ওনার মাথার সামনে একটা সাপ সবল মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমত অবস্থায় বিচ্ছুটা দৌড় মাইরা যায়া ওই সাপের ঘাড়ের মধ্যে যখন কামড় বসায় দিছে সঙ্গে সঙ্গে সাপটা প্যারালাইসিসের রোগীর মতো অবশ হয়ে গেছে। আল্লাহ তাআলা বিচ্ছুর কামড়ের মাধ্যমে সাপটাকে অবশ বানায়া প্যারালাইসিসের রোগী বানায়া সাপের আঘাত থেকে আল্লাহ ওই রাখাল ওই পথিক মুসাফির তথা গাছের নিচে আরাম করতেছিলেন আল্লাহর গোলাম ওই ঘুমন্ত আল্লাহওয়ালাকে আল্লাহ হেফাজত করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ আয়েশা খবর জানায় দিলেন, ওগো আল্লাহওয়ালা, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি কি খবর জানেননি? কই কি খবর? অমুক এলাকার একটা হিন্দু পাদ্রি গবেষণা করতে করতে এমন কামেল হয়ে গেছে সে আবার নিজে নিজে আকাশে উঠতে পারে, শূন্য স্থানে উঠতে পারে। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, হায়রে, এমন দেখলে তো মানুষ গুমরা হয়ে যাবে, হিন্দু মানুষ কিভাবে করে? উনি জানায় দিলেন, হিন্দু যদি সাধনা করে তাহলে সাধনা করে এই কাজ করতে পারবে, তবে হিন্দুর সাধনার চাইতে ভণ্ডদের সাধনার চাইতে একজন আল্লাহওয়ালার সাধনা কারামতিটা অনেক বড় থাকে। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার জুতাগুলো পাঠায় দিলেন, যা হিন্দু পণ্ডিত আকাশের মধ্যে উঠতেছে আমার জুতা উইটা তাকে সেখান থেকে নামায় আনবে। এই জুতা দুইটা যায়া জুতাগুলো উড়ে উড়ে যায়, হাজার হাজার মানুষ তাকায় দেখে হিন্দু উঠতেছে বাতাসে, আকাশে উঠতেছে, শূন্য স্থানে উঠতেছে, আব্দুল কাদের জিলানেও উঠতেছে। এই জুতা যায়া হিন্দু পণ্ডিতরে বাইরায়া বাইরায়া কয় তোর নাম, বাইরায় বেড়ে পিটায় পিটায়া হিন্দু পণ্ডিতকে মাটির কাছে নামায়া আনছে, জুতা দিয়া বাইরায়া তার নিচের মধ্যে নামায়া আনছে। এই হলো আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানি, ওনার কাছে অন্য কোনো ভণ্ডামি চলবে না, ওনারা ছিলেন গবেষক, তাফাক্কারু ফি খলকিল্লাহ,
আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতেন, আমরা যদি নিজেদের চোখ নিয়ে গবেষণা করি, আমরা যদি আমাদের কপালটা নিয়ে গবেষণা করি, আমরা যদি আমাদের জিহ্বাটা নিয়ে গবেষণা করি, তাহলে মালিকের সন্ধান পাওয়া আমাদের সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের ভাষায় বলেন, ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর এক বান্দা হিন্দু মানুষ, আল্লাহ বিশ্বাসী না, মূর্তি পূজক মূর্তির সামনে মাথা নত করে। আল্লাহর বান্দা একদিন খোলামেলা টয়লেটে বসছে, বৈশা চিন্তা করে পায়খানার মধ্যে ছোট্ট ছোট্ট সাদা সাদা কীট দেখা যায়। ওলামাই কেরাম বয়ান করে শুনি, পায়খানার পোকা মানুষের কোন কাজে আসে, মানুষ কোন কাজে ব্যবহার করে সে তো বুঝে না। সে ভাবতেছে, আলেমরা তো বলে আল্লাহ সব কিছু মানুষের খেদমতের জন্য বানাইছেন, আমার বুঝে আসে না পায়খানার পোকাটা কেন বানাইছে। ভাবতে ভাবতে কয়েকদিন অতিবাহিত হলো, তার চোখের দৃষ্টি আল্লাহ কেড়ে নিল। চোখে দেখে মানুষটা অন্ধ হয়ে গেছে, তার অনেক খারাপ লাগছে, অনেক চিকিৎসার পরও ভালো হচ্ছে না, কোটি কোটি টাকা খরচ করেও তার চক্ষুরোগ ভালো হয় না, দৃষ্টি ফিরে পায় না। আল্লাহর বান্দা চলতে চলতে হঠাৎ এক মুসলমানের সাথে দেখা হয়ে গেল। মুসলমান তাকে খবর দিল, ভাই তুমি যদিও হিন্দু মানুষ, কোটি কোটি টাকার মালিক, তবে একজন মুসলমান কবিরাজ আছে আমার কাছে, তার কাছে যেতে পারো। অমুক এলাকায় একজন মুসলমান কবিরাজ, আমি জানি উনি অনেক রুগীকে ভালো করেছেন, তার চিকিৎসার মাধ্যমে আল্লাহ ভালো করে দিয়েছেন, তুমি সেখানে যে চেষ্টা করে দেখো, ওনার ঔষধ ব্যবহার করে দেখতে পারো। হিন্দু হলেও সে চিন্তা করলো, আমার চক্ষু যেহেতু ভালোই হয় না, আমার একটু চেষ্টা করার দরকার, মুসলমান কবিরাজ হলেও ওনার কাছে আমার যাওয়া দরকার। তাৎক্ষণিকভাবে মুসলমান কবিরাজ যেই বাড়িতে আছে তার ঠিকানা নিয়ে ওনার পথে রওনা হয়ে গেল। মুসলমান কবিরাজের কাছে যায় বলল, ভাই আমি যদিও হিন্দু মানুষ, কিন্তু আমার চোখের দৃষ্টি হারাইয়া ফেলেছি, আমার চিকিৎসা করেন, আমার চক্ষুর দৃষ্টি যেন আবার ফেরত পাই সেই চেষ্টা করতে থাকেন। মুসলমান কবিরাজ ওনাকে ঔষধ দিয়া দিল, ঔষধ সেবন করতেছে, ঔষধ খাইতেছে, ফুল কোর্স শেষ হওয়ার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন এই বেচারার অন্ধ মানুষটার দুইটা চোখের আলো আল্লাহ আবার ফেরত দিয়ে দিছে। চক্ষু ভালো হওয়ার পরে চিন্তা ভাবনা করলেন, কি ব্যাপার, আমি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করলাম, আমি একজন অনেক বড় বিজনেসম্যান ব্যবসায়িক মানুষ, পয়সাওয়ালা মানুষ, এত অনেক টাকার মালিক আমি, এত টাকা আমার চক্ষু রোগের পিছনে ব্যয় কর, আমার চক্ষুর দৃষ্টি ফিরে পাইলাম না, কোন ফর্মুলায় ঔষধ আমাকে বানায় দিল আমার জানতে হবে। হিন্দু বেচারা আবার মুসলমান কবিরাজের বাড়ির পথে রওনা হয়ে গেল, যা বলে হ্যাঁ মুসলমান কবিরাজ, কোন ফর্মুলায় কোন মেডিসিন দিয়ে ঔষধ বানাইছেন, যেই ঔষধ নিয়মিত ব্যবহার করার পরে আমার চোখের দৃষ্টি আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছে, কোন ফর্মুলায় ঔষধ বানিয়েছেন। মুসলমান কবিরাজ ডাক দিয়া কয়, ভাই আমি যদি তোমাকে ওই ঔষধের কথা বলি তাহলে তুমি আমাকে ঘৃণা করবা। ওই লোকটা ডাক দিয়া কয়, না আমি আপনাকে ঘৃণা করব না, আমি শুধু জানবার চাই কোন ফর্মুলায় আপনি ঔষধটা বানিয়েছেন। এক পর্যায়ে মুসলমান কবিরাজ ডাক দিয়া বলে, ভাই আমি অনেকগুলো ফর্মুলা দিয়া ঔষধটা তৈরি করা হয়েছে, তবে এর ভিতরে সবচাইতে কার্যকরী যে উপাদানটা রয়েছে সেগুলা হলো
পায়খানার মধ্যে ছোট্ট ছোট্ট সাদা সাদা যে পোকা আছে কীট আছে ওই পোকাগুলো হলো এক নম্বরের ঔষধ চক্ষু রোগে। এবার হিন্দু রুগী ডাক দিয়া বলে, হ্যাঁ মুসলমান কবিরাজ, আমি বুঝতে পেরেছি আমার বুঝার আর বাকি নেই, আমি অনেকদিন আগে মুসলমানের একজন আলেমের কাছে শুনতে পেয়েছিলাম, উনি বয়ানে বলতেছিলেন আমরা বুঝি আর না বুঝি সব আল্লাহ মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আমি খোলামেলা টয়লেটে বসছিলাম, পায়খানার ভিতরে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা দেখার পর ভেবেছিলাম মহান আল্লাহ তাআলা এই কীট পতঙ্গগুলো আল্লাহ কেন বানিয়েছেন, এগুলা তো আমাদের কোনো উপকারে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের দৃষ্টিটা কেড়ে নিয়েছেন, আবার এই পায়খানার পোকার ঔষধের মাধ্যমে আল্লাহ আমার চোখের দৃষ্টি আবার পুনরায় ফেরত দিয়া দিছে, আমার বুঝতে আর বাকি নেই। মহান রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন আমরা বুঝি আর না বুঝি, আল্লাহ জমিনের সব নেয়ামত মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছে। هو الذي خلق لكم ما في الأرض جميعا আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর, হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, যে আল্লাহ এত সুন্দর করে কুল কায়নাত বানাইছেন সে আল্লাহ জানি দেখতে কত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। মহান রব্বুল আলামিন বড় আদর করে যত্ন করে আমাদেরকে বানিয়েছেন ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা নিজে হলেন ইঞ্জিনিয়ার, ফিরিস্তাদেরকে বলে হ্যাঁ ফিরিস্তারা তোমরা আদমের বডি বানাও, ফিরিস্তারা জানতে চায় মালিক আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন, আল্লাহ জানায় দিলেন এইভাবে এইভাবে তোমরা আদমের বডি বানাও, ফিরিস্তারা বানাইলেন, আয় আল্লাহ আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন, এইভাবে এইভাবে আদমের দুইটা হাত বানাও, ফিরিস্তারা বানালেন, আয় আল্লাহ আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন, এইভাবে এইভাবে আদমের দুইটা পা বানাও, ফিরিস্তারা বানালেন। যখন চেহারা বানাইবার সময় আসলো ফিরিস্তারা ডাক দিয়া বলে, হে পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা আদমের হাত বানাইলাম, পা বানাইলাম, ফুল বডি বানাইলাম, চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, হে ফিরিস্তারা রে আমার মহাব্বতের মখলুক, আদরের মখলুক, মানুষ তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারাটা বানাব। মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার কোরআনুল করিমে চার চারটা কসম আল্লাহ খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন চার চারটা দামি জিনিসের কসম খেয়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান কত সুন্দর করে বানিয়েছেন, খুঁটিবিহীন আসমান, দুনিয়াতে আমরা কেউ চেয়ারম্যান, আমরা কেউ মেম্বার, আমরা কেউ এমপি, আমরা কেউ মন্ত্রী, আমরা কেউ ইমাম, আমরা কেউ কেউ খতিব, কেউ প্রিন্সিপাল, আল্লাহ বলেন অস্থায়ী ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, ক্ষমতা কিন্তু আমি আল্লাহর হাতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর,
আমি আল্লাহ হায়াত দেওয়ার মালিক, আমি আল্লাহ মরণ দেওয়ার মালিক, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম, কে ভালো আমল করো এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, মরণ দিয়েছি, তোমাদেরকে জমিনে পাঠিয়েছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أمر الله أمر الله أمر الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله لن حي القيوم الله لا إله إلا هو الحي القيوم أمر الله أمر الله تنظر جنة لا تأخذه سنة ولا نوم মুসা নবী আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ আপনি না ঘুমায় কেমনে থাকুন গো মালিক, আমরা তো না ঘুমাইলে অসুস্থ হয়ে যায়। আল্লাহ বলে হে মুসা আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ আপনি ঘুমাইলে কি সমস্যা একটু প্র্যাকটিক্যাল যদি দেখাতেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন তুমি একটা পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দণ্ডায় মন হয় দাঁড়ায়া থাক। মুসা পয়গম্বর কাঁচের গ্লাস পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে দাঁড়ায়া রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু ঘুম ঢাইলা দিয়েছেন, ঘুম আসার কারণে হাতের গ্লাসটা ছুটে পয়ডা টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করে হ্যাঁ মুসা তোমার হাতের গ্লাস কোথায়? হে আল্লাহ ঘুম আসার কারণে হাত থেকে ফসকে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ বলে মুসা ঘুম আসার কারণে একটা কাঁচের গ্লাস যেমন ভাবে হাতে রাখতে পারো নাই, আমি আল্লাহর হাতে শুধু গ্লাস নয়, আমি আল্লাহর হাতে সাত আসমান সাত জমিন পরিচালিত হয়, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। হ্যাঁ মুসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায় যাই দুনিয়ার চেয়ারম্যান মেম্বাররাও ঘুমায়, রাতের বেলা ইউনিয়ন পরিষদ বন্ধ, সংসদ ভবনটা তালা দেওয়া, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ, আমার কোনো বান্দা বান্দি যদি জীবনের গুনাহের কথা স্মরণ কইরা গুনাহের গাঁটটি মাথায় নিয়ে গভীর রজুরিতে আমি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করানো ওলা আর কেউ নেই, আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই, আমার গুনাহের খবর যদি এলাকার মানুষ জানত তাহলে এলাকায় আমাকে বসবাস করতে দিত না, আয় আল্লাহ যেমন ভাবে গোপন লেখাছ আমার জীবনের জিন্দিগির গুনাহগুলো গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, আল্লাহ তুমি ছাড়া আমাদের মাফ করনে ওয়ালা আর কেউ নেই, ফিরাইয়া দিও না আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসারি আমার বান্দা বান্দি যদি তখন আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দা বান্দি কার কাছে ক্ষমা চাইবে, কার ডাকে সাড়া দিবে, কে ডাকে সাড়া দিবে, আমার বান্দার ডাকের সাড়া দিবে কি? আমি আল্লাহ তাই ঘুমাই না, আমার বান্দা ডাক দিতে দেরি হয় আমি আমার বান্দা বান্দির জিন্দগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই।
ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায় দরগাহে কেন তার দরগাহে কেন তার হাত পাতো না হৃদয়ের জানালা খোলে দাও না প্রভুর ডাকে কেন সাড়া দাও না আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ আমাদের ২৪ ঘন্টা পাহারা দেরি করে আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতা দেওয়ার মালিক যাকে ইচ্ছা ক্ষমতা দেন যার থেকে ইচ্ছা ক্ষমতা চিনায় নেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير امر الله সমস্ত ক্ষমতার মালিক যার থেকে ইচ্ছা ছিনায় নেন যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা দান করেন আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ বেইজ্জত করার মালিক জমিনের সব নেয়ামত আমরা বুঝি আর না বুঝি আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়া যায় হঠাৎ দেখতে পেলেন বিষাক্ত একটা বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়ায় হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আবার বিচ্ছুর পিছনে পিছনে যায় পিছনে পিছনে যাইতে যাইতে দেখে এই বিচ্ছুটা একটা নদীর কিনারায় যায় দাঁড়ায় গেছে আল্লাহর বান্দা জুন্নুন মিসরি লক্ষ্য করে দেখলেন একটা বিচ্ছু নদীর কিনারায় যাওয়া মাত্র কচুরি ফেনা বাসতে বাসতে নদীর কিনারায় চলে আসছে অথবা একটা কচ্ছপ নদীর কিনারায় চলে আসছে কচ্ছপের উপরে অথবা ওই যে কচুরি ফেনার উপরে বিচ্ছুটা লাফ মেরে উঠে গেলে ঢেউয়ের সাথে বাসতে বাসতে কচুরি ফেনাটা নদীর ওই পারে চলে যায় অথবা কচ্ছপটা বাসতে বাসতে দ্রুত গতিতে ওই পারে লিয়া বিচ্ছুটা ওখান থেকে ওই পারে নাই আবার দৌড় মারছে আল্লাহর বান্দা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও একটা নৌকা ভাড়া করে নদীর ওই পারে চলে গেল বিচ্ছু কোথায় যায় আর মনে মনে চিন্তা করে তাফাক্কারু ফি খলকিল্লাহ এটা নিয়ে গবেষণা করতেছে কি ব্যাপার নৌকার মধ্যে যদি বিচ্ছুটা উঠতো তাহলে আমরা মেরে ফেলতাম আল্লাহ তাআলা আমাদের জন্য যেমন নৌকার ব্যবস্থা করা হয়েছে এই বিচ্ছুটার জন্য কচুরি ফেনাটাকে আল্লাহ নৌকা হিসেবে বানায় দিয়েছে নদীর ওই পারে যখন পৌঁছিয়া যায় বিচ্ছুটা আবার দৌড়ায় আল্লাহর ওলিও তার পিছনে পিছনে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত যা লক্ষ্য করলেন একটা গাছের নিচে একজন আরাম করতেছেন আল্লাহর বান্দা ঘুমাইতেছে জুন্নুন মিসরি চিন্তা করলেন বিচ্ছুটা মনে হয় সে আল্লাহর বান্দা যিনি আরাম করতেছেন তাকে কামড় মারার জন্য যাইতেছে তিনি মাটি থেকে একটা পাথর হাতে নিলেন মাটির চাকা হাতে নিলেন এবার বিচ্ছুটাকে আঘাত করে বিদায় করে দিবে পাথর অথবা মাটির চাকা হাতে নিলেন বিচ্ছু কামার বিচ্ছুটাকে মারার জন্য এমনই মুহূর্তে অন্য রকম ঘটনা তিনি দেখতে পাইলেন তাকায় দেখে বিচ্ছুটাকে মারার দরকার নাই ওই যে আল্লাহ ওয়ালা ঘুমাইছিলেন ওনার মাথার সামনে একটা সাপ সবল মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমত অবস্থায় বিচ্ছুটা দৌড় মাইরা যায়া ওই সাপের ঘাড়ের মধ্যে যখন কামড় বসায়া দিছে সঙ্গে সঙ্গে সাপটা প্যারালাইসিসের রোগীর মতো অবশ হয়ে গেছে আল্লাহ তাআলা বিচ্ছুর কামড়ের মাধ্যমে সাপটাকে অবশ বানায়া প্যারালাইসিসের রোগী বানায়া সাপের আঘাত থেকে আল্লাহ ওই রাখাল ওই পথিক মুসাফির তথা গাছের নিচে আরাম করতেছিলেন আল্লাহর গোলাম ওই ঘুমন্ত আল্লাহওয়ালাকে আল্লাহ হেফাজত করে দিয়েছে
تفكروا في خلق الله ولا تتفكروا في الله সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ আয়েশা খবর জানায় দিলেন, ওগো আল্লাহওয়ালা, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি কি খবর জানেননি? কই কি খবর? অমুক এলাকার একটা হিন্দু পাদ্রী গবেষণা করতে করতে এমন কামেল হয়ে গেছে, সে আবার নিজে নিজে আকাশে উঠতে পারে, শূন্য স্থানে উঠতে পারে। আব্দুল কাদের জিলানি চিন্তা করলেন, হাইরে এমন দেখলে তো মানুষ গুমরা হয়ে যাবে, হিন্দু মানুষ কিভাবে করে? উনি জানায় দিলেন, হিন্দু যদি সাধনা করে তাহলে সাধনা করে এই কাজ করতে পারবে, তবে হিন্দুর সাধনার চাইতে ভণ্ডদের সাধনার চাইতে একজন আল্লাহওয়ালার সাধনা কারামতিটা অনেক বড় থাকে। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার জুতাগুলো পাঠায় দিলেন, যা হিন্দু পণ্ডিত আকাশের মধ্যে উঠতেছে, আমার জুতা উইটা তাকে সেখান থেকে নামায় আনবে। এই জুতা দুইটা যায়া জুতাগুলো উড়ে উড়ে যায়, হাজার হাজার মানুষ তাকায় দেখে, হিন্দু উঠতেছে বাতাসে, আকাশে উঠতেছে, শূন্য স্থানে উঠতেছে, আব্দুল কাদের জিলানেও উঠতেছে। এই জুতা যায়া হিন্দু পণ্ডিতরে বাইরা বাইরা কয় তোর নাম, বাইরা বেড়ে পিটায় পিটায় হিন্দু পণ্ডিতকে মাটির কাছে নামায়া আনছে, জুতা দিয়া বাইরা তার নিচের মধ্যে নামায়া আনছে। এই হল আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানি। ওনার কাছে অন্য কোনো ভণ্ডামি চলবে না, ওনারা ছিলেন গবেষক, তাফাক্কারু ফি খলকিল্লাহ, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করতেন। আমরা যদি নিজের চোখ নিয়ে গবেষণা করি, আমরা যদি আমাদের কপালটা নিয়ে গবেষণা করি, আমরা যদি আমাদের জিব্বাটা নিয়ে গবেষণা করি, তাহলে মালিকের সন্ধান পাওয়া আমাদের সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনুল করিমের ভাষায় বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার নিজেকে নিয়ে গবেষণা করো, আল্লাহকে পাওয়া যাইবা। এই জন্য নিজেকে নিয়ে গবেষণা করা, ভাইয়েরা আমার, আমার হাত আল্লাহ বানিয়েছেন, পা আল্লাহ বানিয়েছেন, আমার আল্লাহ একক অদ্বিতীয়, আমার আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত, দুনিয়ার জমিনে আমাদের জন্য শান্তির জায়গা বানিয়েছেন, দুনিয়াতে শান্তিও আছে অশান্তিও আছে। অনেক মানুষ জমিনে আছে যাদের দুইটা হাত নাই, আল্লাহ আমাকে দুইটা সুন্দর হাত দিয়েছেন, তাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। অনেক মানুষ আছে অন্ধ, দুইটা চোখ নাই, আমরা যদি চক্ষুটা নিয়ে গবেষণা করি, আল্লাহ আমার কেমন সুন্দর দুইটা চোখ দিয়েছেন, তাহলে আল্লাহকে পাওয়া সহজ হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক আল্লাহর বান্দা পাহাড়ের উপরে দাঁড়ায় চিন্তা করলেন, এমন সুন্দর আকাশ কে বানিয়েছেন, এমন সুন্দর পাহাড় কে বানিয়েছে, এমন সুন্দর জমিন কে বানাইছে, এমন সুন্দর আসমান কে বানাইল, এমন সুন্দর মানুষ কে বানাইল, এমন সুন্দর মানুষ কে বানাইল, এই হাত দিয়া মোবাইল আবিষ্কার করলাম, মোবাইল বানাইলাম, এই ব্রেন খাটায় কম্পিউটার বানাইলাম, মোবাইল আবিষ্কার করলাম, বিমান বানাইলাম, রোবট বানাইলাম, কত কিছু বানাইলাম, এই ব্রেন খাটায় আমরা কত কিছু আবিষ্কার করলাম। আসলে যদি চিন্তা করা হয়, এই ব্রেন খাটায় এত কিছু বানাতে হলো, এত কিছু বানাইলাম, তাহলে আমার ব্রেনটা বানানোওয়ালাও একজন আছেন, তিনি কে? আমার আল্লাহ আমার ব্রেনটা এত সুন্দর করে বানাইছেন। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা নিজেকে নিয়ে গবেষণা করলে আল্লাহকে পাওয়া যাবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আবার, এই জন্য জমিনের নাজ নিয়ামত নিয়ে মাঝে মাঝে গবেষণা করা, এক আল্লাহর বান্দা কবর নিয়ে গবেষণা করে, এক আল্লাহর বান্দা গাছ নিয়ে গবেষণা করে, আর এক আল্লাহর বান্দা পাহাড় নিয়ে গবেষণা করে,
এত সুন্দর বিশাল বড় বড় পাহাড় বাংলাদেশে আছে আলুর টিলা পাহাড় কে বানাইছে আমার আল্লাহ বানিয়েছেন সাজেক পাহাড় আমার আল্লাহ বানিয়েছেন সৌদি আরবে যেখানে কোরআন নাজিল হয়েছে গারে হেরা হেরা পর্বতের গুহাটাই এত বড় পাহাড় 2500 ফুট উঁচা পাহাড় এটা আমার আল্লাহ বানিয়েছেন জাবালে সাউর হিজরতের সময় আল্লাহর হাবিব যেখানে অবস্থান করেছিলেন এত উঁচা পাহাড় প্রায় 5500 ফুট উঁচা পাহাড় এই পাহাড়টাও আমার আল্লাহ বানিয়েছে নদীর মধ্যে কত রকমের মাছ আল্লাহ আমাদের জন্য রিজিক রেখেছেন ইলিশ মাছ খাও মজা লাগছে বোয়াল মাছ খান পাঙ্গাস মাছ খান তেলাপিয়া মাছ খান শিং মাছ খাও পুঁটি মাছ খাও হরেক রকমের মাছের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে গরুর গোশত মন চাইছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুটা জবে করে খাও ছাগলের গোশত খাইতে মন চাইছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে কইরা ছাগলটা খাও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগটা জবে কইরা খাও আমি আল্লাহ তোমার কাছে হিসাব নেব না আমার নাজ নিয়ামত খাওয়ার পরে যদি আমি আল্লাহর পায়ে সাজদা দাও আমি আল্লাহ হিসাব নেব না বিনা হিসাবে তোমার জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিব আরে আমাদের যদি আল্লাহ হাসরের ময়দানে একটা হিসাব নে তাও তো পারবো না যদি আমাকে আপনাকে জিজ্ঞেস করা হয় গত এক মাসের ভিতরে কয়েক গ্লাস পানি খাইছি সেটার হিসাবই তো আমরা দিতে পারবো না এক মুসল্লি কয়েক জুমা যাবত মসজিদে আসে না এমনও মুসল্লি আছে জুমার নামাজও পড়ে না হঠাৎ এক জুমায় খতিব সাহেবের সামনে পড়ে গেছে ডাক দিয়া কয় কিরে ভাই আপনাকে তো বিগত কয়েক জুমা যাবত দেখছি না আবার আসছেন তো শেষে আসছেন বারান্দায় জায়গা পাইছেন আগে আগে আসতেন সামনের কাতারে বসতেন প্রয়োজনে মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব আপনার একটা নামাজের মশল্লা বিছায় দিত এলাকার শিল্পপতি মানুষ আপনি কয় হুজুর মরে যাবেন লাগছিলাম আজারা তাহেন তো টের পান না কয় কি হয়েছে কয় হুজুর পেশাব বন্ধ হয়ে গেছিল একবার পেশাবের বিল 80,000 টাকা প্রথম পেশাব করাইতে আমার পিছনে ব্যয় করতে হয়েছে প্রায় 80,000 টাকা হুজুর ডাক দেয়া বলে হ্যাঁ ভাই শিল্পপতি মানুষ একবার পেশাব করতে যদি 80,000 টাকা খরচ হয় হাসরের মাঠে যদি মহান রব্বুল আলামিন অন্য কোনো কিছুর হিসাব নাও নেয় আল্লাহ যদি শুধু বলে হ্যাঁ শিল্পপতি প্রত্যেকবার পেশাব যে করাইছি আমি আল্লাহ তোমার পেটটা ক্লিয়ার রাখছিলাম প্রত্যেকবার পেশাবের বদৌলতে প্রত্যেকবার পেশাব যা আমি আল্লাহ করাইছি তার বিল হিসাবে 80,000 নয় 30,000 ছাড় দিলাম মাত্র 50,000 করে বিল দিয়া তারপরে পারলে জান্নাতে যা শুধু পেশাবের বিল দিয়া জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ যদি হিসাব চায় হাসরের ময়দানে একটা মানুষও হিসাব দিতে পারবে না এই জন্য আল্লাহর হাবিব বারবার বলতেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বেহিসাব বিনা হিসাবে জান্নাত দিও হিসাব চাইও না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন